সুপ্রিয় দর্শক শ্রোতা, বিচিত্র টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলোকে নিয়ে বিচিত্র টিভিতে তথ্যবহুল চিত্র উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন গাইবান্ধার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নামকরণের ইতিহাস। বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগে অবস্থিত গাইবান্ধা জেলা। 1984 সালের 15 আগস্ট বুধবার, 2 ফাল্গুন 1390 বাংলা, 12 জমাদিউল আউয়াল 1404 হিজরি সনে গাইবান্ধা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। গাইবান্ধা জেলার মোট আয়তন 2179.27 বর্গ কিলোমিটার। গাইবান্ধা জেলাতে মোট জনসংখ্যা রয়েছে 21,38,181 জন প্রায়। পুরুষের সংখ্যা 10,85,097 জন এবং মহিলার সংখ্যা 10,53,084 জন। গাইবান্ধা জেলাতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1100 লোকের বাস। গাইবান্ধা জেলাতে উপজেলা রয়েছে 7টি, পৌরসভা রয়েছে 2টি, ইউনিয়ন রয়েছে 82টি, মৌজা 1101টি, গ্রাম রয়েছে 1243টি। গাইবান্ধা জেলাতে শিক্ষার হার প্রায় 35.7%, পুরুষ 40.9%, মহিলা 30.5%। এই জেলাতে কলেজ রয়েছে 104টি, স্কুল ও কলেজ 11টি, মাধ্যমিক বিদ্যালয় 341টি, প্রাথমিক বিদ্যালয় 1317টি, কমিউনিটি স্কুল 90টি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 1টি, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান 1টি, কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান 1টি, পশু সম্পদ প্রশিক্ষণ প্রতিষ্ঠান 1টি, বিবিএড কলেজ 1টি, বিএড কলেজ 1টি, আইন কলেজ 1টি, হোমিও কলেজ 1টি, যুব উন্নয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান 1টি, মাদ্রাসা 582টি। সবুজ শস্যের ভার হিসেবে খ্যাত উত্তর জনপদের জেলা গাইবান্ধা। জেলা শহরের বর্তমান অবস্থানের গাইবান্ধার নামকরণ ঠিক কবে নাগাদ হয়েছে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। তবে রংপুরের কালেক্টর ইজি গ্লোজিয়ার 1873 সালে যে রিপোর্ট প্রণয়ন করেছিলেন, সেই রিপোর্ট গাইবান্ধার নামটি ইংরেজিতে লেখা হয়েছে গায়াবান্ধা, এবং সেই গায়াবান্ধা এর অবস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ঘাগটপাড়ের কথা। এই ঘাগটে যে ঘাগট নদী সেটা বলা যায়। সম্ভবত 1793 সালের আগে ঘাগট নদীর তীরবর্তী এই স্থানটি একটি পতিত ভূখণ্ড এবং গোচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হতো। জনবসতি ছিল না বলেই রংপুর কালেক্টরের রিপোর্টে গাইবান্ধার নামটি 1873 সালের আগে উল্লেখিত হয়নি। গাইবান্ধার নামকরণ সম্পর্কে কিছু কিংবদন্তি প্রচলিত আছে। একটি কিংবদন্তিতে বলা হয়েছে, প্রায় 5,000 বছর আগে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানী ছিল গাইবান্ধার গভি। এই বিরাট রাজার গোধনের তুলনা ছিল না, তার গাভীর সংখ্যা ছিল 60,000। মাঝে মাঝে ডাকাতরা এসে বিরাট রাজার গাভী লুণ্ঠন করে নিয়ে যেত, সেজন্য রাজা একটি বিশাল পতিত প্রান্তরে গোশালা স্থাপন করেন। গোশালাটি ছিল সুরক্ষিত এবং গাভীর খাদ্য ও পানীয় সংস্থান নিশ্চিত করতে তা নদী তীরবর্তী ঘেঁষ জমিতে স্থাপন করা হয়। সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলো বেঁধে রাখা হতো। প্রচলিত কিংবদন্তি অনুসারে এই গাভী বেঁধে রাখার স্থান থেকে এই অঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবান্ধা, এবং কালক্রমে তা গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। আমাদের প্রতিবেদন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, আপনারা যদি কোনো জায়গা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।